আপনারা দেখছেন বেঙ্গল জব স্টাডি ইউটিউব চ্যানেল। সরাসরি চোখ রাখবো সারা দিনের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। ভোট গণনা এবার পাঁচ রাজ্যের ভোট গণনা চলছে। এক্সিট পোল যেখানে কোন দিকে এগিয়ে রয়েছে, কেউ বলছে গেরুয়া শিবির, কেউ আবার কংগ্রেস, আর তার মাঝে মধ্যে মমতারও নাম উঠে আসছে। এবার উত্তরপ্রদেশ নিয়ে সরগরম, কার ক্ষমতা হাতে। এবার একই সাথে পাঁচ রাজ্যের বিধানসভার ভোট গণনা সম্পন্ন হয়েছে আর তাতেই ভোট গণনা। এবার কে জয়লাভ করবে পশ্চিমবঙ্গ থেকে একের পর এক নাড়া দিচ্ছে। যদিও উত্তরপ্রদেশের এক্সিট পোল গেরুয়া শিবিরকে ইঙ্গিত করছে, তবে কার জয় জয় কার, আবার কি যোগী আদিত্যনাথ নাকি অন্য কেউ ক্ষমতায় আসবে, এবার সেদিকে দেখার। বাংলার মুখ্যমন্ত্রী মমতাও কি এবার উত্তরপ্রদেশে প্রচার করেছেন, এবার অখিলেশের হাত ধরে এগিয়েছেন, তবে কোন দিকে যায় তা নিয়ে সরগরম, ভোট গণনা চলছে। আর এমনই সময় একদিকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের খবর আসছে, মাধ্যমিক ইন্টারনেট বন্ধের পর আবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইন্টারনেট বন্ধ হতে পারে বলে সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় নতুন রুটিন প্রকাশ হয়েছে, এবার কারা কারা কবে পরীক্ষা দিবেন অবশ্যই ডেসক্রিপশন লিঙ্ক থেকে আপনাদের রুটিন ডাউনলোড করে পড়াশোনা শুরু করে দিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা। সেখানে চারটি পরীক্ষার আবারও বদল করা হলো, পরীক্ষা কবে বদল করা হলো বিস্তারিত জানতে ডেসক্রিপশন লিঙ্কে ক্লিক করে অবশ্যই onlineeducationteacher.com ওয়েবসাইট থেকে বিস্তারিত জানতে আপনাদের খবর কি বলছে। কাল বইছে কি ঝর্ণা কি আবারো, তবে এত কিছুর মাঝে একদিকে ঝাঁপিয়ে পড়ছেন মমতা, অন্যদিকে আবার আনিস খানের মৃত্যু নিয়ে সরগরম। তবে পুলিশ চাকরি প্রার্থীদের জন্য পুলিশের বিবাদ, দশাদশি 107 জনকে বিক্ষোভকারীকে আটক, আবারও পরিস্থিতি সরগরম হচ্ছে বাংলায়। তবে তার মাঝেই চোখ রাখছে এবার লখনৌ থাকতে পারে কি যোগী নাকি অখিলেশ, এবার মমতার প্রচারের পর সরগরম গোটা পরিস্থিতি। এমনকি পাঞ্জাবের কুর্সিতে কে বসবে, এগিয়ে আপ নাকি কংগ্রেস, কার আসন করার ক্ষমতা বেশি, সি ভোটারের বুথ ফেরত সমীক্ষা কি বলছে তা নিয়ে চোখ রাখবো। তবে একের পর এক যে কাণ্ড ঘটে গেছে কৃষক আন্দোলন নিয়ে, তাতেই পরিস্থিতি সরগরম, আর তাতেই গেরুয়া শিবিরের জোর ধাক্কা খেতে পারে বলে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে আপনার কি মনে হয় কে ক্ষমতায় আসবে? ভোট গণনা শুরুর পরই তোলপাড় গোটা বাংলা, একের পর এক ভোটের লাইভ রেজাল্ট চোখ রাখবো। তবে এত কিছুর মাঝেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে ভারতীয়দের আটকে পড়ার খবর, আর তার মাঝে চোখ রাখলে আবারও গুঁড়িয়ে দিচ্ছে একের পর এক হাসপাতাল। রাশিয়া ইউক্রেন বিধ্বস্ত পরিস্থিতি নিয়ে চোখ রাখবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ খবরে। সেই সাথে আবার মোদি মমতার লড়াইয়ের মাঝেই দুয়ারের সরকার, নয়া প্রকল্প মমতার, আবারও মহিলাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা, সব মিলে থাকছে আজকের বাছাই করা 20টি লেটেস্ট অথেন্টিক আপডেট। আজকের খবরগুলো আলোচনার পূর্বে আমাদের চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার কিংবা নতুনবার এসে থাকেন অবশ্যই ভিডিওর নিচে লাল সাবস্ক্রাইব বাটনে প্রেস করে কোনি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল অপশনে ক্লিক করে অল অপশনে ক্লিক করে দিন, তাহলে সবার আগে প্রতিদিনের বাছাই করা গুরুত্বপূর্ণ খবর তাজা লেটেস্ট হেডলাইন যেন নাম নোটিফিকেশন করে চলে আসবে আপনার ফোনের হোম স্ক্রিনে এবং জেলায় জেলায় খবর পাবেন সবার প্রথমে। প্রথমে চোখ রাখবো বড় খবরে, এবার একের পর এক জায়গা জুড়ে উত্তেজনা, ভোট পর্ব শেষ, এবার রেজাল্টের পালা, ভোট গণনা শুরু হয়েছে, একের পর এক এলাকা জুড়ে উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে উত্তরপ্রদেশে। তার মাঝে আবার তৃণমূল ছড়ে গেরুয়া শিবিরে প্রবেশ করছেন জয়প্রকাশ মজুমদার, আর তারপরে কড়া বার্তা লোকেট, দলে আরো জয়প্রকাশ আছে তাদেরকে দ্রুত খুঁজে বের করবো, বিস্ফোরক এবার লোকেট। মঙ্গলবার যেখানে দল বদল করে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন জয়প্রকাশ মজুমদার, প্রথমে কংগ্রেস তারপর বিজেপি, আবার তৃণমূলে যোগ দিলেন তিনি, আর এবার ঘাসফুলে যোগ দেওয়ার পরই পদপ্রাপ্তি হয়েছে তার, তৃণমূলের সহসভাপতি পদ পেয়েছেন জয়প্রকাশ। সোমবারই দল বদলের আগে বিজেপির মহিলা মোর্চার সভাপতি তথা হুগলির সাংসদ লোকেট চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেছে ছিলেন জয়প্রকাশ মজুমদার, সঙ্গী ছিলেন সায়ন্তন বসু, রিতেশী তিওয়ারি। বৈঠকের পর দিন হঠাৎ করেই দল বদল, এবার তাতেই তোলপাড়, আর তার মাঝেই মমতার হুঁশিয়ারি, বাংলায় রয়্যাল বেঙ্গল টাইগার আছে, মনে রাখবেন বিজেপিকে হুঁশিয়ারি দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা। বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনও চূড়ান্ত উত্তেজনার সাক্ষী থাকলো বিধানসভা, এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সময় বিধানসভার ভেতরে মোদি মোদি রব তুলে নেয় বিজেপি বিধায়ক, তবে দামনে জানি মমতা বন্দ্যোপাধ্যায়কে, তিনি তীব্র কটাক্ষ সমালোচনা বিধিলেন বিজেপিকে, বিজেপি তৃণমূল বিক্ষোভ পাল্টা বিক্ষোভে উত্তপ্ত হয়েছিল এই দিন বিধানসভা। এই ঘটনায় দুই বিজেপি বিধায়ক মিহির গোস্বামী ও সুদীপ মুখোপাধ্যায়কে চলতি অধিবেশনের জন্য সাসপেন্ড করেন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। অধ্যক্ষের প্রথমে এমন সিদ্ধান্তের প্রতিবাদে ফের বিধানসভায় বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি, আর তারই মাঝে মমতার কড়া বার্তা। এই দিনে বিজেপি বিধায়কদের হট্টগোলের মাঝেই রাজ্য সরকারের সাফল্য তুলে ধরলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন কয়েকদিন আগেই পুরো ভোট হয়েছে, সেখানে 107 মধ্যে 104
নির্বাচনে আমরা জিতেছি, নিজের এলাকায় জিততে পারেনি, ওরা আবার বড় বড় কথা লজ্জা করে না, ওদের ওদেরকে একটা আসন পাওয়া উচিত নয়, ওরা বিধানসভায় এসে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিজেপি দাঙ্গা করে, এমনই কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই বলেন বাংলাকে চেনে না ওরা, বাংলায় রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার। তবে তার মাঝে চোখ রাখবার খবর, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাংলাদেশিদের উদ্ধার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাতেই মোদীকে ধন্যবাদ শেখ হাসিনা। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন, এবার বাংলাদেশের নাগরিকদের উদ্ধারের হাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর তাতেই শুভেচ্ছা বার্তা। ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের উদ্ধারের অপারেশনে গঙ্গা শুরু হয়েছে ভারত সরকারের তরফ থেকে, আর এই উদ্ধার অভিযানে ভারতীয়দের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, টিউনেশিয়া নাগরিকদের উদ্ধার করেছে ভারত। এর পাশাপাশি একজন পাকিস্তান নাগরিককে ইউক্রেন থেকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে নিয়ে যাচ্ছেন ভারতীয় আধিকারিকরা, এমনই খবর সামনে আসছে। ফেব্রুয়ারি মাসের শেষ দিকেই ইউক্রেনে আটকে পড়া ভারতীয় বড়দের উদ্ধার কাজ শুরু করেছে ভারত সরকার, কিন্তু ইউক্রেনের উত্তর পূর্ব শহর সুমিতে আটকে থাকা প্রায় 700 পড়ুয়াকে উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভারতকে। তার মাঝে চোখ রাখবো বড় খবরে, উঠে গেল পরীক্ষা বসার ঊর্ধ্বসীমা। সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা পরীক্ষায় বয়সের ঊর্ধ্বসীমা উঠে গেল। এবার যেখানে ছিল জেনারেল কাস্টের ছেলে মেয়েদের 25 বছর বয়সের মধ্যে বসতে হবে পরীক্ষা, এবার সংরক্ষণ করায় বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, সেখানে আর তা নয়। কেন্দ্র স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রী সূত্রে খবর, টুইটারে বয়সের ঊর্ধ্বসীমা নিয়ে জানিয়েছেন চিকিৎসা ব্যবস্থাকে উন্নত করতে এমনই সিদ্ধান্ত। তবে তার মাঝে আরো খবরে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গে আরো নতুন আর। এই মুহূর্তে খবর সামনে আসছে রাজ্যে আরো একটি নতুন থানা তৈরি হচ্ছে। বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নের তরফ থেকে নিয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, আর তাতেই বলা হচ্ছে বীজপুর থানা ভেঙে, জটিয়া থানা, নৈহাটি থানা ভেঙে, হালি শহর সব মিলে আরো একটি নতুন থানা তৈরি করছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। অন্যদিকে চোখ রাখলে আরো এক খবর, রাশিয়া ইউক্রেন যুদ্ধ, এবারে 100 কোটি মার্কিন ডলার দিয়ে সাহায্য করবে আমেরিকা। আর তারপরে বড় খবর, মার্কিন যুক্তরাষ্ট্র অবিলম্বে রাশিয়ার জনগণের উপর নিপীড়ন বন্ধ করতে হবে, বয়ান দিল মার্কিন যুক্তরাষ্ট্রের রুশ দূতাবাস। আর অন্যদিকে খবর, যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেন থেকে বাড়ি ফিরলেন ঝাড়গ্রামের রঘুনাথপুরের রূপম, আর তাতেই তোলপাড়। এদিকে আবার রাশিয়ার প্রতিদিন যে পরিমাণ তেল সরবরাহ করে, বিশ্বের কোনো দেশ তার বিকল্প হতে পারে না, এমনই বড় বার্তা আসছে। তবে সেই সাথে বড় খবর, বুধবার ইউক্রেন রাশিয়ার যুদ্ধে 14 দিন পড়েছে, এরই মধ্যে একাধিক যুদ্ধবিরতি ঘোষণা করেছে মস্কো, কিন্তু তাতেই যুদ্ধের ঝাঁজ বরং বেড়েছে। যুদ্ধবিরতির মধ্যে গায়ে আতঙ্কের কাঁটা দিয়েছে, 20 লক্ষ ইউক্রেন নিজেদেরকে বাড়িঘর ছেড়ে, যার ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ইউরোপীয়রা এত বেশি শরণার্থীর সংখ্যা বেড়েছে, 13,000 রুশ সেনা তাদের হাতে নিহত হয়েছে বলে দাবি এবার ইউক্রেনের। তার মাঝে ডেসক্রিপশনের লিঙ্ক থাকছে, অবশ্যই ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে এক্ষুনি ডাউনলোড করে নিন উচ্চ মাধ্যমিক পরীক্ষার লেটেস্ট রুটিন। ডেসক্রিপশনের লিঙ্কে ক্লিক করে অনলাইন education.teacher.com অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন, এমনই বড় খবর সামনে আসে। তবে তার মাঝে আপডেট, ছাত্র নেতা আনিস খানের মৃত্যুতে বাম ছাত্র যুব সংগঠনে এবার কলেজ স্ট্রিট থেকে মিছিল। এদিকে আবার ইউক্রেনের যুদ্ধ বিধ্বস্ত এলাকা থেকে ভারতীয় ছাত্রদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, অভিযান এখন চলছে জানালেন পীযূষ গোয়েল। আর সেই সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উঠে এলো বড় খবর, যেখানে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয় তন্মন গায়ের নামে এক পরীক্ষার্থীর, আর সেই অবস্থায় তাকে লক্ষ্মীবালা গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়, সেখানে বাকি পরীক্ষা দেয়, কিন্তু তারপরই ফের শারীরিক অবস্থার অবনতি হয়েছে, এমনই খবর পেয়ে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছতেই তিনি বেহালা বিশ্ববিদ্যালয়ের হাসপাতালে ভর্তি করে বাকি পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করেন। তবে এত কিছুর মাঝে স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা, 2 বছর পর আবারও স্বাভাবিক হচ্ছে আন্তর্জাতিক বিমান পরিষেবা। আগামী 27 মার্চ থেকে ভারতের সঙ্গে 37টি দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবায় স্বাভাবিক হচ্ছে। এতদিন এবার এয়ার বাবল ব্যবস্থাপনার মাধ্যমে সীমিত থাকায় চালু ছিল আন্তর্জাতিক বিমান পরিষেবা, অবশ্যই তা স্বাভাবিক হতে চলেছে, মঙ্গলবার একটি বিবৃতি দিয়ে এমনই ঘোষণা করছে অসামরিক বিমান পরিবহন মন্ত্রক। আর এর মাঝে যুদ্ধ বিধ্বস্ত নিয়ে বড় খবর, ইউক্রেন সরকারকে উৎখাতের নির্দেশ দেয়নি, এমনই জানিয়ে দিল রাশিয়া। তবে তার মাঝে আবারও বড় খবর, ইউক্রেনের বর্তমান সরকার উৎখাতের নির্দেশ দেওয়া হয়নি, এমনই বড় বার্তা বুধবারের মধ্যে দাবি করলো রাশিয়া। একই সঙ্গে তাদের আরও দাবি, সমস্যা সমাধানে ইউক্রেনের সঙ্গে যে আলোচনা চলছে তা কিছুটা অগ্রগতি হয়েছে। তবে তার মাঝে আবারও নতুন করে হিড়িক, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবার হুঁশিয়ারি দিয়ে বলেন ইতিমধ্যে স্পষ্ট হয়েছে যে ইউক্রেনের রুশ প্রেসিডেন্ট পুতিনের পক্ষে কখনোই বিজয় লাভ করা সম্ভব নয়, একটি শহর দখল করা সম্ভব কিন্তু একটি দেশ তার দ্বারা দখল করা সম্ভব নয়, এমনই এবার কড়া হুঁশিয়ারি দিচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। মুখ্যমন্ত্রী মমতার কড়া বার্তা, যত গর্জন তত বর্ষায় না, এবার বড় খবর, যত গর্জন করে ততটা বর্ষায় না, বুধবার বিধানসভা রাজ্যপালের বক্তব্যের জবাবি ভাষণে বিজেপিকে এক হাতে নিলেন এবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অধিবেশন কক্ষে এবার বিজেপির বিক্ষোভে বিধ্বস্ত তোপ দেখেন তিনি, বলেন বিজেপির মস্তানি চলছে, একই সঙ্গে তার কটাক্ষ, ওরা যত গর্জন করে তত বর্ষায় না, ওরা শুধুমাত্র বিশৃঙ্খলা করে। এদিন বিজেপির বিক্ষোভের মধ্যেই টানা 40 মিনিট ভাষণ দেন তিনি, তুলে ধরেন রাজ্য সরকারের উন্নয়নমূলক কাজের খতিয়ান। আর সেই সাথে বড় খবর, মাধ্যমিকে ইন্টারনেট বন্ধ,
বন্ধ হলফনামা চাইলো হাইকোর্ট। মাধ্যমিকের জন্য কয়েকটি জেলায় ইন্টারনেট পরিষেবা বন্ধ নিয়ে রাজ্য সরকারের কাছে হলফনামা চাইলো কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবারে নিয়ে পর্যালোচনা বৈঠকে বসার কথা জানিয়েছে রাজ্য। তার প্রেক্ষিতে সেদিন দুপুর দুটোর মধ্যেই রাজ্যকে এ বিষয়ে হলফনামা দেওয়ার নির্দেশ। বুধবারই প্রধান বিচারপতির প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চ কোন নির্দিষ্ট জেলা বেছে নেওয়া হয়েছে। প্রশ্ন আদালত, কেন কি কারণে নির্দিষ্ট কয়েকটি জেলাকে বেছে নেওয়া হয়েছে তা নিয়ে এবার সমস্যা। এমনই সময় চলছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোলপাড়, আবারও উচ্চ মাধ্যমিকে ইন্টারনেট বন্ধ হতে পারে এমনই খবর সামনে আসছে। আর সেই সাথে চোখ রাখলে আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, গোটা বাংলা কাঁপি আবারও মুখ্যমন্ত্রী মমতার জাপ, সে সাথে উত্তরপ্রদেশে কার জয়লাভের ক্ষমতা। বিস্তারিত খবর জানতে হলে ভিডিওর শেষ স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাবেন, সেখানে ক্লিক করে যাবতীয় আপডেট দেখে নিতে পারবেন। তবে আজকের খবর কেমন লাগলো অবশ্যই কমেন্ট উপস্থাপন করুন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানিয়ে দিন। আর একমত দেরি না করে বাকি থাকা খবর দেখার জন্য ভিডিওর উপর যে লোগো দেখতে পাচ্ছেন বেঙ্গল জব স্টাডি, লোগোতে প্রেস করে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা ভিডিওতে ক্লিক করে বাকি থাকা তাজা লেটেস্ট অথেন্টিক আপডেটটা এই মাত্র এক পলকে দেখে নিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, করোনাবিধি মেনে চলুন, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করুন।